দৌড় দিয়ে কাঁদতে থাক কাঁদতে থাক কাঁদতে থাক কাঁদতে থাক এ যুবতী বোন তুমি তোমার মাকে বুকি নিয়ে কাঁদতে থাকো এ যুবতী বোন তোমার মা না থাকে তোমার বড় বুইন আছে না বুইনটার বুকি নিয়ে কাঁদর বলো বুন রে আজকে মাও নাই বাপও নাই কার কাছে বাপসাবো কাঁদতে থাক যুবক সারিস না বাবার বুকটা সারিস না দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে থাক এ যুবক কাঁদতে থাক هلا দেখো কেমনে কান্দে ও মানিকগঞ্জের দিকে তাকাও সিঙ্গারের দিকে তাকাও কোন যুবক জানু বাবার বুকি নিয়ে কান্দে ও কোন যুবতী মাকে বুকি নিয়ে কান্দে কৃষ্ণ ভাই বাবার কাছে সুখের দুই ফোঁটা গরম পানি নিয়ে দেখ কত মজা লাগে তোর বাপ যদি আজকে মাফ করে দেয় আল্লাহ তোরে মাফ করে দিব আল্লাহ দেখো বাবাই কান্দে ছেলেও কান্দে কিন্তু যাদের বাপ নাই এরা কার কাছে মাফ চাবে আল্লাহ আল্লাহ তোমার কি মায়া লাগে না এ যুবতী বোন তোমার মা তোমার পাশে নাই মা না থাকলে শাশুড়ি নাই একটা দৌড় দিয়ে শাশুড়ির বুকি নিয়ে কান্দো আল্লাহ যাদের বাবা নাই তারা বসে বসে কান্দে এ যুবক তোমাদের বাবা যারা কবরে তোমার চাচাকে মাহফিলে নাই তোমার চাচা না থাকলে তোমার বড় ভাইটা কি নাই এক ভাই আর এক ভাইরে বুকি নিয়ে যখন কান্দবা আমার আল্লাহ দুইজনের বুকটা দেখলে মাঝখানে বসে মাফ করে দিবে তোমার ভাই না থাকলে তোমার বন্ধু আছে না যেই বন্ধুর সাথে একসাথে ক্রিকেট খেলে কথা দিয়ে কষ্ট দিছ বন্ধুর কাছে মাপ না চাইলে আমার আল্লাহ কোনোদিন মাপ করবে না একটা দৌড় দিয়ে বন্ধুরে বুকি নিয়ে কান্দ চাস্তো ভাই মামাতো ভাই তোমার যারে ভালো লাগে তারে বুকি নিয়ে কান্দ যদি দুইজন বুকি নিয়ে কান্দ একজন মুসলমান আর এক মুসলমান দে বুকি নিয়ে কাঁদলে আমার আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহ দেখো তোমার পাগল কান্দে আল্লাহ আমার মায়েরা কান্দে আমি জানি না কোন মায়ের জন্য বাবা নাই মা নাই বাবা স্বামীর হাতে দিয়ে তুলে দিয়ে বলছিল বাবা আমার মেয়েটা ভালো কাম কাজ জানে না আমার মেয়েটার দেখে রাখো আজকে সেই বাবাটা দুনিয়ার থেকে চলে গেছে আল্লাহ মহিলা ব্যান্ডেলে আমার মায়েরা চিল্লায়ার কান্দে আহার মহিলাদের চোখের পারে তুমি মালিক দেখো হয়তো এক বোন আর এক বন্ডে বুকি নিয়ে বলতেছে বোন রে আজকে মা বাবা তো আমাকে দুইজনের কেউ নাই আই দুইজনে বয়া বয়া কান্দি নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দি কান্দতে থাক কান্দতে থাক কেমনে দিবা জাহান্নামে ফেলায়া আল্লাহ তুমি মজলিশপুরের দিকটা তাকাই দেখো বর্তমানে কেমনে কান্দে পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত বাবারে বুকি নিয়ে সন্তান কাঁদা বসো 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 মা মহিলা প্যান্ডেলের কান্না আস্তে কাঁদতে হবে মা মহিলা প্যান্ডেলের কান্নার আওয়াজ আমার কানে আসতেছে বোঝা গেছে অনেক মায়ের কলিজা বেঁটে যাইতেছে যে দিরে আজকে বাবার বাড়ি বইয়া ওয়াশ শুনতে আসছি শ্বশুর বাড়ি বসে ওয়াশ শুনতে আসছি বাড়িতে যে মা কইয়া ডাকতে পারি না বাপ কইয়া ডাকতে পারি না আমার যেই বাবা আমারে নতুন পারি শাড়ি পড়াইয়া গাড়িতে পালকিতে উঠাই দিছিল সেই বাবা আর আজকে নাই হঠাৎ করে একদিন আমার বিশ্বনবী দেখে মা খাদিজা অনেক কান্দে খাদিজা কান্দো কেন
আমি কেন কান্দি আমার মনের খবর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না বজন্দে মা খাদিজা বারবার বলতেছেন নবী যদি আপনার সামনে একটা মনের কথা বলি আবদারটা পুরা হইবনি মা খাদিজা বললেন আপনার সামনে একটা কথা বললে বারবার পুরা হইবনি আমার নবী বলে আপনার সব আবদার আমার আল্লাহ পুরা করবে আমি করতে না পারলেও আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো মা জীবনে একটা দিন কি পারবেন মা খাদিজার মতো এইভাবে স্বামীর কাছ থেকে দোয়া কবুল করাই নবী আমার বলে খাদিজা রে এই মক্কার ভিতরে আমি আপনার কাছ থেকে মায়ের আদর পাইছি বোনের আদর পাইছি স্ত্রীর আদর পাইছি দুনিয়ায় এমন কোন আদর নাই আপনি আমার দেন নাই কিন্তু আপনি বলেন আপনার মনের মধ্যে এমন কি আশা আছে আমার দ্বারা পুরা করতে হবে মা খাদিজা বললেন আমার একটা দাবি গো নবী মনে হয় আমার হায়াতে জিন্দগি শেষ হয়ে গেছে আমি মারা যাব আমি মনে হয় বেশি দিন বাঁচব না আমার নবী বলেন আপনি মারা যাবেন মৃত্যুর পরে আপনার কাছে আমার আরো দুইটা বিবি আসবে আরো জোরে করে আপনার আগায় নেওয়ার জন্য আমার আরো দুজন বউ আসবে মা খাদিজা আশ্চর্য হয়ে গেলেন যে আমি আপনার জীবনের প্রথম বউ আর আমার চাইতে এত আদর কেউ দেনে আমার আগে তো কেউ মক্কায় আপনার বিয়ে করে তখন আমার নবী বলছিলেন আপনার ইন্তেকালের পরে আমার দুইজন বিবি আপনার আগায় নিতে আসবে এক নম্বরে আসবে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম দুই নম্বরে আসবে মুসা নবীর পালক মা ফিরাউনের বিবি আসিয়া আরো জোরে বল বজন্দে মা খাদিজা কান্না শুরু করলেন আমি এইভাবে তো কোনোদিন বুঝতে পারি নাই আমার কাছে তার আগায় নিতে আসবে আমার কেমন যেন লাগতেছে আপনার সাথে বিবাহ মানে বুঝলাম না আমার নবী বলে খাদিজা রে কিয়ামতের মাঠে আমার মালিক এই দুইজন মেয়ের সাথে এই দুইজন মহিলার সাথে আমার বিবাহ হবে এই দুনিয়ায় তাদের সাথে আমার দেখা হয় নাই আখেরাতে তাদের সাথে আমার দেখা হবে আমার এই বিবিগুলো তোমার খাদেমা হবে তুমি যা চাইবা তাদের কাছ থেকে তাই পাইবা মা খাদিজা আরো বেশি কান্না শুরু করলেন নবী তখন কি তাদের ভালোবাসা পাই আমি খাদিজারে ভুলে যাবেন আমার নবী বললেন না রে খাদিজা আপনার মতো ভালোবাসা দুনিয়ার কোন মহিলা তার স্বামীর দিতে পারবে না তবে আমি আপনারে বলে দিয়ে যাই আমি এই দুনিয়ায় বিবাহ করছি ১১টা মৃত্যুর পরে বিয়ে হবে আরো ৪টা ও খাদিজা আমার সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিনী হবা তুমি মা খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি একদিন বলেছিলেন সমস্ত মানুষ কিয়ামতের মাঠে উলঙ্গ হইয়া উঠবে আমি খাদিজাও কি উলঙ্গ হইয়া উঠব আমার নবী বলে খাদিজা রে আমি আল্লাহর কাছ থেকে একটা দাবি রাখছি দুনিয়ার সব মহিলাও যদি উলঙ্গ হইয়া উঠে তুমি উঠবা না আমি আল্লাহরে বলছি আল্লাহ আমার খাদিজারে তুমি উলঙ্গ করে উঠায় ওরা আমার খাদিজা জীবনে কোনোদিন রাতের বেলা ঘুমায় নাই দিনের বেলা ঘুমাইছে ও বাজার আপনারা জানেন আমার নবীর শত্রু ছিল পায় পায় মা খাদিজা সারা রাত আমার নবীর পাহারা দিত রাতের বেলা কোনোদিন মা খাদিজা ঘুমায় নাই দিনের বেলা মা খাদিজা ঘুমাইত আজকে আমার নবীর কাছে খাদিজা বলতেছে নবীজি আমি আপনার কাছে কয়েকটা জিনিস চাই মৃত্যুর পরে যদিও তারা দুইজন আমার আগায় নিতে আসি আমি খুশি হইলাম আপনার কথা শুইনা কিন্তু নবী আপনি আমার সাথে একটা ওয়াদা দেন কইকে নবীজি আমারে যখন আপনি কবর দিবে
আমার কবরের সওয়াল জব শেষ হওয়ার আগ পর্যন্ত আমার কবরের পাশ থেকে উঠবেন না আমার নবী বললেন খাদিজা রে দুনিয়ার কোন মানুষ এই দুনিয়ার থেকে কবরের সওয়াল জব দিতে পারবে না তখন মা খাদিজা কান্দে আর বলে যদি আপনি দুনিয়ার থেকে জবাব দিতে না পারেন তাহলে আমার সাথে ওয়াদা দেন কি আপনার গায়ের মধ্যে যে জামাটা আছে এই জামাটা দিয়ে আপনি আমার দাফন করবেন দুই নম্বরে আপনার পাগড়িটা আমার মাথায় পেঁচিয়ে দিবেন তিন নম্বরে আপনি যে রুমালটা পরছেন এইটা দিয়ে আমার সিনা বাঁধিয়ে দিবেন নবী আপনি যে চাদরটা গায়ে দিয়ে আমি খাদিজারে নিয়ে ঘুমাই দেন এই চাদরটা দিয়ে আমার বড় একটা চাদর বানায় দিবেন আর একটা কাজ করবেন গো নবী কবরস্থানে আপনি আমার নিজ হাতে কোলে লয়ে যাবেন গো নবী বজন খাদিজা নবীর বিবি হওয়ার পরে কবরের কত চিন্তা করছে ও আমার মায়েরা দুনিয়ায় কি চিন্তা করলাম মা মা আমি আপনাদের মতো একটা সন্তান গো মা ভালো করে বলে দিয়ে যাই আমার জনম দুঃখিনী মা গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে মা আমার মা কিন্তু আমার কাছে কোরআন শরীফ পড়ছে আমি আমার মায়ের শিক্ষক আলহামদুলিল্লাহ বলেন না আমার জনম দুঃখিনী মায়ের শিক্ষক আমি হে তালেবে ইলম বাবাজিরা তোমাদের মা বাবা যদি কোরআন শরীফ পড়তে না পারে তোমার বাবারে তুমি পড়াবা ও মা কোরআন শরীফ শিখতে যাইয়ে কোনো লজ্জা করবেন না মা আপনি যদি আপনার ছেলে মাদ্রাসায় পড়াইয়া এই যে মজলিশপুর মাদ্রাসা যদি আপনার ছেলেটা পড়ে আর যদি তার কাছে আপনি পড়েন একটা মাসলাও যদি পড়েন আপনার ওই ছেলে হাফেজ হওয়ার কারণে জান্নাতে গেলে আপনিও যাবেন তাহলে শুনেন আমি যখন মাদ্রাসায় ভর্তি হলাম এক বছর বয়স আমি ছুটিতে বাড়িতে আইছি এক বছরের ভিতরে আমার মা আমার কাছে কোরআন শরীফ পড়ছে আমার মা বলতো বাবা আমি আলেমের মেয়ে আমরা যখন পড়ছি বাবা তখন আমার সই শুদ্ধ হয়েছে কিনা জানি না তুমি আমারে পড়াও আমি আমার মারে মাখরাজ সহকারে কোরআন শরীফ পড়াইছি একদিনের কথা বলি হ্যাঁ আমার মারে আমি কোরআন শরীফ পড়াইতেছি যে বড় বড় সেপার আছেন আলী ভাই ওই যে আগে পড়তেন আম্পারা ওই আম্পারা আমার মায়ের আমি পড়াইতেছি তো আমার মায়ের পড়াইতেছি লীলাফে কোরাইশি তো লীলাফে কোরাইশি তো আমি মারে যখন বলতেছি মা বড় কফ কও মা হেসে দিছে হেসে দিয়ে কয় বাপ তুই কি সুন্দর পড়স আমি পারি না কে আমি কইলাম পারো না কানির ঘরে কানি আবার কও পারি না কে আমার গোপালগঞ্জের ভাষা কানির ঘরে কানি কানির ঘরে কানি পারো না আবার তুমি হাইসে দাও আমার মা বলে বাপ কিয়ামতের মাঠে তুই আল্লাহরে কইতে পারবি আমি আমার মায়ের ওস্তাদ যে এই বুকটা ফাইরে দেখ মার জন্য কত যন্ত্রণা আমি আমার মায়ের কবর আজাব ফিরাবার জন্য কেরানীগঞ্জ কদম তুলি গোলাম বাজার 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি শুধু আমি আপনাদের দূরে পাও দূরে বলছি এই পৃথিবী থাকার জায়গা না ও মা যে ঘরে 10,000 টাকা শাড়ি পরে রঙিন শাড়ি পরে বাসর ঘর করছিলেন মা সব মহিলারা আপনারা দেখতে আসছিল আব্দুর রহমান আব্দুল করিম আব্দুল জব্বার নতুন বিয়ে করে আসছে বড় লোকের মেয়ে অনেক স্বর্ণ গহনা দিছে মায়ের বাপে আপনার ঘন্টা খুলে অনেকে দেখছিল মা মারে এমন একদিন আসবে আর একটা ঘন্টা খুলে আপনার মুখখানা দেখবো গো মা উমা সেই ঘন্টাটা রঙিন শাড়ি হবে না হবে সাদা শাড়ি মা আমি এখন আপনাদের একটা দৃশ্য দেখাইতেছি গো মা আমার যুবক ভাইরা তোমরাও আমার হাতের দিকে তাকাওয়া
তোমরা কি জীবনে এই দৃশ্য কোনোদিন দেখছো নি? আমার দিকে তাকায় দেখো, জীবনের শেষ প্যাকেট এটা। এই প্যাকেটটা হলো জীবনের শেষ প্যাকেট। এই প্যাকেটটা যেদিন হয়ে যাবে, তোমার এই কাপড়খানা কে কিনে দিবে কেউ জানে না। এই যে সভাপতি আজকে 2,500-3,000 টাকা দামের আরঙ্গের থেকে বসুন্ধরার থেকে পাঞ্জাবি কিনে পড়ছে, ইলিয়াস রহমান জিহাদি 1,000 টাকার পাঞ্জাবি পড়ছে, অ্যাডভোকেট সাহেব 1,000 টাকার পাঞ্জাবি পড়ছে। তুমি একটা দামি শার্ট গায়ে দিয়ে মাহফিলে আসছো বাজান, এই প্যাকেটের পাঞ্জাবিটা কিন্তু বেশি টাকা নেবো। এই প্যাকেটটা যখন তুমি আর আমি হয়ে যাব, মাত্র 32 টাকা গজের কাপড়, এই কাপড়টা দিয়া যখন মসজিদের পালকিতে তোমার আমার শোয়া দিবে, এ মানিকগণ সিঙ্গারের ভাইরা, আমি দেখবো এখন কার চোখে এক ফোঁটা পানি আছে। ওই মজলিশপুর কবরস্থানে রাইখে আসলে যেই জায়গায় দিনের বেলাও কেউ যায় না, যুবক তোরে আমারে রাইখে আসবে। কত বন্ধু বান্ধব দুনিয়ায় বিপদে পড়লে পাশে পাইবা, এই কাপড়টা পইরা কবরে ঘুমায় থাকলে কাউরে পাইবা না। কে বা হবে সঙ্গে তোমার কাফনে, কে বা হবে সঙ্গে তোমার মরণে। আমি 12 বছর বয়সে আমার মায়ের এই কাপড়ে দেখছি যুবক ভাই, আমি 12 বছরের ইলিয়াস। আজকে আল্লাহ আমাকে কোটি কোটি টাকা দিছে, গাড়ি দিছে, বাড়ি দিছে, কোটি টাকা খরচ করে মসজিদ করছি, কাউকে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন। আপনারা যে ওয়াজের হাদিয়া দেন আর মোসাবার মধ্যে যা দেন, আমি 2টা বাড়ি বেইছে ঢাকার, 2টা বাড়ি বেইছে বসুন্ধরার, আমি মসজিদ করছি। আল্লাহ আমাকে তৌফিক দিছে তাই করছি। কেন করছি? আমার মা বলছিল, ইলিয়াস রে 12 বছর বয়সে আমার মা বলছিল, তুই যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাবি। সবার দ্বারা আল্লাহ মসজিদ মাদ্রাসা বানান না। বাংলাদেশে বহুত বক্তা আছে মাদ্রাসা করছে অনেকে নিজের অর্থায়নে, মসজিদ কেউ করে নাই। ইনশাল্লাহ আমি গুনাহগার করছি, জায়গা নিজে কিনে নিজে মসজিদ করছি নিজের অর্থায়নে, আপনাদের মতো গরিব মানুষের টাকা নিয়ে করছি, কোন বড় লোকের টাকা দিয়ে আমি করিনি। আমি 12 বছরের বাচ্চা এদিকে তাকান, এখন কানবেন, আমি জানি না কার মা নাই কার বাবা নাই। আমি দেখি আমার মসজিদের সামনে এইভাবে শোয়ে রয়েছে। বজন্দে তার 3 মাস আগে আমার মায়ের সাথে জীবনের শেষ কথা ছিল। আমার মা বলছিল, ইলিয়াস রে বাবা, আমি যদি মারাও যাই জীবনে কোনোদিন মাদ্রাসাটা ছাড়বি না। বজন, আমি 2 বছর আগে একটা মাদ্রাসার একটা ছেলের মাথায় পাগড়ি দিতেছিলাম, আজকেও তো 6টা ছেলের মাথায় পাগড়ি দিলাম, দিলাম না? হ্যাঁ, আমি একটা ছেলের মাথায় পাগড়ি দিয়েছিলাম 2 বছর আগে, আলী ভাই, ছেলেটার বয়স 12 কি 13 হবে। পাগড়িটা যখন আর মাথায় পেঁচাইতেছি দেখি কান দে, আমি কইলাম তুই কান্দুস কে? সবাই হাসে, কান্দুস কে? বলে হুজুর আমারে মাদ্রাসা ভর্তি করে দিয়ে আমার মা মারা গেছে।
আমার মার বড় আশা ছিল আমার হাফেজ বানাইব, আমার মা হাফেজ বানানোর আগে গত বছর আমার মা মারা গেছে করুণায়। আমার বাপ মারা যাওয়ার সাত, আমার মা মরার সাত মাস পরে আমার আব্বাও মারা গেছে। আমার এই পাগড়ি দেখার মতো কেউ নেই। যুবক বাইরে আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ মিয়া কেউ নাই। এই যে অ্যাডভোকেট সাহেব বললেন আমি পুলিশ অফিসারের পুলিশ এসআইয়ের সন্তান, তার বাবা পুলিশ ছিল, বাবা অনেক ভালো মানুষ ছিল, আজকে তার বাবার লাইগা দোয়া চাইল, তার বাবার বাড়িতে বসিয়া খাবার খাইলাম বাবা। সে আমার বলতেছে আমার মা যদি পাইসা থাকতো আমার মা আজকে আপনার পিঠা খাওয়াইছে আমার মা এর চাইতে বেশি আদর করত। এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ মিয়া কেউ নাই। আরে মা আল্লাহ দেখো মানিক সিঙ্গারে মজলিশপুরে মাদ্রাসায় বসে আমার ভাইরা যারা কান্দে, কার জন্ম দুঃখিনী মা জানু নাই গো মা, আমি এখানে আসার আগে যখন ওই পুলিশ অর্থাৎ ওই যে অ্যাডভোকেট সাহেবের বাসায় ছিলাম, তার ভাইয়ের বাসায় যখন ছিলাম, একটা ছেলে আমার হাতের মধ্যে আমার মসজিদে 1,000 টাকা দেখে জানিয়ে দিছো কে ছেলেটা কই তুমি না, ওই ছেলেটা আমার হাতের মধ্যে 1,000 টাকা দিয়ে বলে আমি আপনার অনেক ভক্ত, আমার জনম দুঃখ মিয়া বাবা আজকে বাইছে নাই, আর বুকের মধ্যে কত ব্যথা তোমরা জানবা না। ইলিয়াসুর রহমান জিহাদের বুকটা ফাড়িয়া দেখো, আমার মায়ের জন্য কত যন্ত্রণা। আমার আব্বা গতকালকে আমার বাসায় আসছিল আলহামদুলিল্লাহ বলে, আমার আব্বা তো গ্রামের বাড়ি থাকে, আব্বারে ঢাকায় রাখতে পারে না, এত চেষ্টা করে গ্রামের মানুষ তো ঢাকা যেয়ে থাকতে পারে না, আব্বারে দেশও বিল্ডিং করে দিছে আলহামদুলিল্লাহ বলে, আমার বাড়ি তো ঢাকা ক্যারেনিগঞ্জ কদমতলি, দুইটা বাড়ির মাঝখানে আমি আলহামদুলিল্লাহ আমার নিজস্ব দুইটা বাড়ির মাঝখানে মসজিদ করছি। তো আব্বা গতকালকে রাত্রে আইছে, আমি তো ছিলাম মাহফিল করতে চলে গেছে, আমি ভোলার থেকে ডাইরেক্ট টাঙ্গাইল গেছি, টাঙ্গাইল মধুপুর মাহফিল ছিল কালকে। তো মাহফিল শেষ করে 4টায় যায় দেখে আব্বার জুতা দেখা যায় আলহামদুলিল্লাহ করল, দেখেন আল্লাহর কি কুদরত, আমার আব্বার জুতার মতো কিন্তু অনেকে আমার বাসায় আর আত্মীয় স্বজন আসলে একই রকম জুতা পাই দিয়ে আসে, কিন্তু জুতাটা যখন দরজার কাছে আমি দেখছি ঢুকাই, আলহামদুলিল্লাহ জুতাটা দেখে আমার মনে কামড় দিয়েছে যে আমার আব্বাই ছিল। আমি বলছি আমার ওয়াইফরে বলছি, আপনাদের ভাবিদেরকে বলছি, আপনাদের বৌমারে বলছি, আব্বাই ছিল নাকি কেমনে বুঝলেন, কই যে জুতাটা হচ্ছে না যায় কহ আব্বাই ছিল, আব্বা আসছে নতুন একটা ঘরে হাত দিছে কিছু টাকা লাগবে, যুবক তোর পাও ধরছি বাপ মায়ের টাকা দিয়ে কোনোদিন আফসোস করবি না, যত মন চাই দিয়ে দিবি তোরে আল্লাহ এর থেকে 10 গুণ দিবে। আমি আল্লাহর কসম করে বলে গেলাম তোর বাপ মা তোরে টাকা খরচ করতে দিয়ে তোর পিছনে কোনোদিনও বাপ হিসাব করে খরচ করে নাই, কথা কন না কেন বাজারে গেছো আব্বা ওই সোয়েটারটা আমার পছন্দ হয়েছে কয় টাকা কি এটা বাপ দেখে নাই, তোর আশা আগে পুরা করছে কথা কন না কেন, তুই এখন টাকা দিতে দে মা বাপের হিসাব করস কা। তো রাত্রে কোনো ডিস্টার্ব করি নাই, আব্বা ঘুমায় রয়েছে,
পর্দার সরে দেখলাম আব্বা খুব আরামে ঘুমিয়ে রইছে ফজর নামাজটা পড়া আমি তো 4টা 4:30টা বাসা গেছি কুয়াশা অনেক কুয়াশা ফজর নামাজ পড়ে ঘুমাইছি আবার সকাল 8:30টা উঠছি জুমা পড়াইতে যাব আমি তো আবার এমপি সাহেবের মসজিদের খতিব 10 নম্বর ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবের এমপি এর মসজিদের খতিব তো আমি যখন কেবল ঘুমিয়ে উঠে বসছি গোসলখানায় যাব আব্বা আয়েশা কইতাছে আসসালামু আলাইকুম কেমন আছো আমার আব্বা আগে আমার সালাম দিছে আজকে সকালের কথা আলহামদুলিল্লাহ বলেন পিছতে সালাম দিছে আমি তো আমার রুমে আব্বার রুমে আয়েশা পিছনেতে সালাম দিকে কেমন আছো আব্বা ভালো আছে রাতে আইছি খবর লইছো আমকে আপনার ঘুমে তুডে ডিস্টার্ব করলে আবার উল্টা ফেলে আল্লাহর কুদ মা খামু না আব্বা হাসি দিছে আমরা দুই বাবাটা খুব মজা করি তো আব্বা বলতেছে হাসি দিয়ে কয় বসতে পারি একটু আমাকে বহেন মানে আমার খাটে জিগে বমু কারণ আমার পাশে আমার ওয়াইফ আছে আব্বা অনুমতি নিচ্ছে বমু কি আব্বা অনুমতি নাই দেখো বাপ বাপের কত লজ্জা বাপ কত কিছু মেন্টেল করে আর তোমরা আমরা একজনের ঘরে ঢুকে যাই মেয়ের মারা এখন অনুমতিও চাই না কথা কন না কেন তা আমার আব্বা এখানে বসে আমার ওয়াইফ এখানে বসে তা আব্বা আমার জিজ্ঞেস করে কিছু টাকা লাগতো আসেনি আমি তো দেখতেছি তুমি মসজিদের কাম ধরছো দুই তলা কমপ্লিট তিন তলা হয়ে গেছে আবার বাড়ির কামও দেখছি ধরছো কিছু টাকার দরকার আমি বললাম কত টাকা কয় মিস্ত্রি আর মন্দিরের 3.5 লাখ টাকার উপরে লাগবে বিশ্বাস করেন আমি বললাম যদি 3.5 লাখ আর 4 লাখ না লাগলে দিব আব্বা মুস্কি হেসে দেয়া কয় আমি তো ভাবছিলাম তুমি কইবা যে আব্বা কিছুদিন পরে দি বজন্দে আল্লাহকে সাক্ষী রেখে বলছি জুমার ব্যাগটা হাতে নিয়ে যখন গাড়ির গ্যারেজের কাছে আসতেছে আমার বাড়ির নিস্তলায় তো গ্যারেজ ড্রাইভারকে বলছি গাড়ি বের করো আসার সময় আব্বার হাতে 2 লক্ষ টাকা দিছি আমার বাপের হাতে দিছি বিদায় তোমার এখন সুবহানাল্লাহ আসতে কইতেছো না তুমি তো দেবাই না সুবহানাল্লাহ কইলা না খালি মোল্লাকে বকো 2 লক্ষ টাকা দিয়ে বলছি 3.5 লাখ লাগবে বাকিটা পরে পাবেন এইটা আপাতত লয়া যান কাম করেন তাড়াতাড়ি বৃষ্টি বাদলার আগে এই ঘরটা না করলো বাবার চলে কারণ এই ঘরটার মধ্যে থাকবে বাবা গরু থাকবে গাবি থাকবে আমাকে গাবি বাবি গাবির ঘর আব্বা বলছে দিয়ে দিছি 2 লাখ টাকা দিছি আমার আল্লাহরে 2 কোটি টাকা আমারে দিবে আল্লাহ এই আশায় আমি আব্বারে দিছি গো বিশ্বাস যদি করেন টাকার বান্ডিলটা যখন আব্বার হাতে দিছি দেখি আব্বা চোখ মুছে চাদর দিয়ে এই কান্নাটা বাবা কষ্টের কান্না না সুখের কান্না টাকাটা হাতে পায়ে বলে আমি কিন্তু চলে যামুনে ভালো করে থাইকো সকালে সকালে মাহফিল করে বাসায় ফিরো যেই কুয়াশা পরে রাস্তাঘাটে খালি পেপার পত্রিকায় দেখি খালি বক্তারা অ্যাক্সিডেন্ট করে গাড়ি নষ্ট হয় আমি সব সময় দোয়া করি আল্লাহ আমার ইলিয়াস রে তুমি ভালো রাখো আমি বললাম আব্বা এই জন্যই তো 2 লাখ টাকা দিলাম খালি ওই দোয়াটার লাইগা দিয়া জুমাটা পড়াইয়া তোমাদের ওয়াজে আসছি বাবা এই কথাটা কেন বলছি আমি তোমারে দুইটা অনুরোধ করে যাই আমি আমার বাবারে টাকা দিছি এই ভুটাঙ্গিরির জন্য বলি নাই আল্লাহর কসম করে বলছি এই জন্য আমি বলি নাই আমি বলছি যুবক আল্লাহ শুকর আদায় করছি এই জন্য আমি আমার জনম দুঃখিনী মায়েরে 1 খিলি পানও কিনে খাওয়াইতে পারি আমি আমার মারে খাওয়াইতে পারি নাই একদিন ইলিয়াসুর রহমান জিহাদির টাকা থাকবে বাপ থাকবে না একদিন আলী ভাইয়ের টাকা থাকবে মা বাপ থাকবে না ওই যে অ্যাডভোকেট সব টাকা কম কামায় না আপনার এমপি মুমতাজ সাহেবের পার্সোনাল উকিল লক্ষ লক্ষ টাকা কামায় বাবা এক একটা মামলার ভিতরে না চাইলো বাবা অনেক টাকা হাদিয়া পায়
টাকা কামায় ঠিকই জনম দুঃখ মিয়া বাবা মা কই গেল শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই বাবা মার জন্য ভালোবাসা দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই টাকা ওইদিকে শুধু এখানেই শেষ না আমি ইলিয়াস রহমান জিহাদি তোমাকে হেদায়েতের জন্য বলে যাই 2011 সালে আমার বাবার আমি হজ করেছি 11 সালে তখন হজের প্যাকেজ প্রথম বেশি বাড়ায় সরকার দুই বাপ বেটা 8 লক্ষ টাকা খরচ করে 11 সালে হজ করেছে আমার আব্বারে আমি তো 2004 সাল থেকে আল্লাহ আমাকে হজে নেয় প্রতি বছর তিনবার চারবার মক্কা মদিনায় যাই এই যে পুরো রমজান মক্কা মদিনায় থাকব আলহামদুলিল্লাহ বলতে পারেন না এই যে মাত্র 4 মাস আগে মক্কা মদিনা থেকে আসছি আবার রমজানে যাব আবার হজে যাব কিন্তু কারো টাকায় না মানে প্রধানমন্ত্রী আমাগো গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার অনেক আলেমুল আমাকে হজ করায় প্রতি বছর আপনারা জানেন না আমি ওই পেলিবিলে সন্তান হওয়ার পরও জীবনে কোনোদিন সরকারি ভাবে প্রধানমন্ত্রীর টাকা আমি হজে উমরা যাই নাই ইনশাআল্লাহ বলেন অপার পাওয়ার পরও আমি যাই নাই আল্লাহ তৌফিক দিয়েছে প্রতি বছর যাই সবসময় ভালো লাগে তাই যাই আলহামদুলিল্লাহ বলেন যারা মক্কা মদিনা গেছেন তারা জানেন যে মক্কা মদিনা কি ওখানে না গেলে ভালো লাগবে না একবার যারা যায় ওকে বুঝানো যাবে না ওই জায়গাটা কি জায়গা ওই যে কন্যা বারবার যাওয়ার দরকার আছে এই টাকা দিয়ে দেন একজন রে হ্যাঁ এই কথা আপনি আর কইবেন না যেদিন আপনিও যাবেন কথা বল না কেন এটা এমন একটা জায়গা কষ্ট হইতাছে আর মাত্র 3 মিনিট কথা কই 9টা বাজার আগে উঠছি এখন 11টা বাজে একসাথে বলবেন এই জমিনের মালিক কে আল্লাহ তো 2011 সালে যখন আমার আব্বা জানলে হজ করাইলাম আমার মনে একটা আশা জাগলো যে আমার রসুল বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাবা জান্নাত মা বাবা জাহান্নাম সুযোগ একটা পেয়ে গেছি আমি আমার আল্লাহর নবী যখন বলছে আমার জীবনের একটা গোল্ডেন চান্স সে চান্সটা আমি পাই আর ছাড়ি নাই হাত ছাড়া করিনি আলহামদুলিল্লাহ বলেন নবী বলেন যারা মা বাবাকে সাথে নিয়ে হজ করলো সে যেন জান্নাত সাথে নিয়ে হজ করে তো আমার মা তো নাই আমার আব্বা তো আছে তাহলে আমার জান্নাত আমার সাথে কথা বল না কেন আপনাকে কষ্ট হয়ে গেছে আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা এই তোরা দুইটা উৎসব কে হ্যাঁ বইছে নগতে চালাইস কেনে ফেসবুক একটু পরে চালাইস কেনে আমি জানি তোর বিয়ান সবাইছে পরে দিস কেনে বই নিরিবিলি বই লাম্বা দুটো একসাথে উঠছে আলহামদুলিল্লাহ বলেন কষ্ট হইতাছে না রাগ করতাছে একটা মাহফিল জমাইতে অনেক কিছু করণ লাগে এই যে আমার বাবার চলে যে আমি কিছু কইছি 50 বছর উপরে আমার কত বাজান চলে গেছে কিছু বলছি দেখছি আমার বাবার আবার একটু কাজা হাজার থাকতে পারে আবার এসে কইছি কারণ আমার বাজানদের আমি কোনোদিনও মাহফিলে বসাই না কিন্তু যুব করতে চাইলে ওই যে চাচার মতো আলহামদুলিল্লাহ বলেন তো ভাই তোরা কি আমার সবসময় পাবি দাদা ভাই জীবনে হয়তো আর কোনোদিন দেখা হইতে পারে নাহলে দেখা হবে কবরে আর মাত্র 5 থেকে 7টা মিনিট আমার দিক তাকায় থাকো দেখো আমার আল্লাহ তোমার চোখের জ্যোতি বাড়ায় দেবে তো আমি চিন্তা করলাম আমার জীবনে একটা গোল্ডেন চান্স পাইছি এটা ছাড়া যায় না আরাফায় যাব আর মাত্র 3 দিন বাকি আছে এই ডিসেম্বরের 4 তারিখ আলহামদুলিল্লাহ বলে যখন আব্বারে সাথে পাইছি আরাফার মাঠে যাওয়ার 3 দিন আগে 3 দিন পরে আমাকে আরাফার মাঠে মিনায় নিয়ে যাবে তো আমি জানি আরাফার মাঠে সবার দোয়া কবুল হবে কিন্তু ওই যুবকের দোয়া কবুল হবে না যেই সন্তান তার মা বাবার বর দোয়া নিয়ে ওই মাঠে যাবে যদি মা বাবার বর্দ কোন ছেলের অ্যাকাউন্টে থাকে ও কোন কাবা ধইরা কাবার ভিতর নামাজ পড়লো কামাইব না এটা আমার জানা আছে তা আমি একটা গোল্ডেন চান্স পেয়ে নিলাম কাবা ঘরের সামনে যেখানে দাঁড়ায় আমার নবী কাঁদতো ঠিক ওইখানে আমার আব্বারে দাঁড় করাইলাম অনেক কষ্ট করে যারা মক্কায় গেছেন তারা জানেন ওই জায়গায় দাঁড়ানো এত সহজ না কাবা ঘরের দরজার কাছে দাঁড়ানো খুব কঠিন হাজিদের চাপ এত বেশি থাকে 1 মিনিট আপনি দাঁড়ায় থাকতে পারবেন না আপনার আড্ডি মাটি গালায় হলে আর নাইজেরিয়ান সুদানি যেই কালার কালা এর আর কি কালা দেখছেন হে তো 100 ভাগের 1 ভাগ না কথা কর না কেন ওরে ভাই তোমার ওই জ্যাকেটের সাইতে বেশি গালা
কিন্তু তাদের অন্তরটা অনেক ভালো আল্লাহ তাদের চেহারা কালো দিয়েছে কিন্তু এই কালো নেগ্রোদের মায়া এত বেশি কল্পনার বাইরে আলহামদুলিল্লাহ বলতে পারলেন না বাজনে কাবা ঘরের দরজার সামনে আমার আব্বারে কষ্ট করে খুব ধাক্কায়াস বুক দিয়ে চাইপা ধরে খাড়া করায় রাখলাম আব্বারে বললাম আব্বা দেখেন তো আমার আব্বা অনেক লম্বা আমার আব্বারে বললাম আব্বা পারলে ওই কাবা ঘরের স্বর্ণের চৌকাটটা একটু আঙ্গুল দিয়ে ধরতে পারেন কিনা দেখেন কাবা ঘরের চৌকাটটা অনেক উপরে বাবা ধরা খুব মুশকিল স্বর্ণের ওই চৌকাটটা আব্বা আমি দেখতেছি এই হাত দিয়ে কোন রকম ভাবে ধরে রাখছে যখন চৌকাটটা ধরছে এই ফাঁকে আমি আমার আব্বারে বুকের মধ্যে চাইপা ধরলাম নিচে নামাইয়া বুকের মধ্যে চাইপা ধরে বলি আব্বা কেমন লাগে দরজাটা ধরছেন বাবা গো ওই দরজা ধরার পরে যে হাজির কেমন লাগে ওই হাজির নিজেও জানে না কারণ ওই দরজাটা দুনিয়ার অধিকাংশ নবী ধরে কাঁদছে আজকে আমি ওই দরজা ধরে কাঁদতাছি আমার কাছে কেমন লাগে তোমার কেমনে বুঝাবো আমি বললাম আব্বা এখন আমার দুইটা কথা আছে কি আসেন আমার বুকের মধ্যে চাইপা ধরেন ধরলাম এদিক দিয়ে বাবা হাজিরা সাপ দিতাছে আব্বার আমি মাঝে মাঝে দূরে সরে যাই আবার আসি আব্বার বুকের মধ্যে চাইপা ধরে বললাম আব্বা আপনি আমারে মাফ করে দেন যদি আপনি আমারে মাফ না করেন আর আবার মাঠে আমার ডাক আমার মাওলা শুনবো না আমার আব্বা এইভাবে হাত দুটা উঠে বলে মালিক আমার ইলিয়াস আমি মাফ করে দিয়েছি মাঝে মাঝে আব্বা বাসায় আসলে আমি জিজ্ঞেস করি আব্বা কাবার সামনে মাফ করে দিয়েছেন ওটা কি ডুপ্লিকেট না আসলে আব্বা হাইসে দিয়ে কয় সন্তান রে কেউ ডুপ্লিকেট মাফ করে আর তুমি তোমার একটা কলিজার টুকরা আলহামদুলিল্লাহ বলেন না আল্লাহ আকবার বললেন না আমি যখন হাটে বাজারে যাই দোকানদাররা পয়সা নিতে চায় আপনি জিহাদুল শরীফের বাপ একটা সন্তান তো এইটাই দামি একটা বাবার জন্য যে জিহাদুল শরীফের আব্বা আমার কে চিনতো কও কে চিনতো আমারে তোমার কারণে অনেক রিক্সাওয়ালা আমার কাছে রিক্সা ভাড়া নেয় না আমি দোকানে চা খাইতে গেলে পয়সা নেয় না একজন আলেমের বাপ একটু খেদমত করলাম আমি বললাম আব্বা দুনিয়ার মানুষ এত নেমো খারাম তারা যদি এত রেসপেক্ট করতে পারে ভালোবাসতে পারে আমার মাওলাও আপনারে ভালোবাসবে এই জন্যই তো আলেমের বাবা সমস্ত মানুষের আগে জান্নাতে যাবে তোর একটা ছেলের আলেম বানাবার দরকার আছে না নাই জোরে কোন আছে না নাই